শিল্পা শেট্টি কয়েকদিন আগেই অত্যন্ত বিতশ্রদ্ধ হয়ে 29টি মিডিয়া হাউসের বিরুদ্ধে কেস করেছিলেন। আর আজকে তিনি এক বিবৃতি জারি করে জানালেন যে দয়া করে আমার এবং আমার পরিবারের প্রাইভেসি রক্ষা করুন। কিছুদিন ধরেই রাজ কুন্দ্রা সম্পর্কে নানা ঘটনা উঠে আসছে মিডিয়ার চোখে। শিল্পা শেট্টিকে নিয়ে তার ভক্তমহলেও তুমুল চর্চা শুরু হয়েছে। সেই চর্চার বেশিরভাগটাই নেগেটিভ। শিল্পা শেট্টির ক্যারিয়ারেও যথেষ্ট প্রভাব পড়েছে, কারণ তিনি হারিয়েছেন বহু প্রজেক্ট। শিল্পাও এর সঙ্গে জড়িত ছিলেন এমন কথাও উঠে আসছে বারবার। সোশ্যাল মিডিয়ায় শিল্পা কাতর আবেদন জানালেন। আজই তিনি ইনস্টাগ্রাম পোস্টে শিল্পা বুঝিয়ে দিয়েছেন যে তাকে নিয়ে এত প্রশ্নের ভারে ক্লান্ত হয়ে উঠেছেন তিনি। শিল্পা লিখেছেন, গত কয়েকটা দিন ধরে সব সময় আমার কাছে খুব চ্যালেঞ্জিং প্রশ্ন উঠে আসছে, অনেক গুজব এবং অভিযোগও তৈরি হচ্ছে। মিডিয়া ও সকল শুভাকাঙ্ক্ষীদের দিক থেকেও উঠে আসছে অনেক ধরনের কুৎসা। শুধু আমাকে নিয়েই নয়, আমার পরিবার নিয়েও ট্রোলিং এবং প্রশ্ন করা হচ্ছে। এখনো পর্যন্ত আমি তা নিয়ে কোনো মতামত দিইনি, কিন্তু এই ধরনের কথা আমার সম্পর্কে রটেই চলেছে। দয়া করে আমাকে দোষারোপ করা বন্ধ করুন, কাতর আবেদন জানিয়েছেন শিল্পা শেট্টি। ইনস্টাগ্রামে তিনি যে পোস্টটি করেছেন তাতে বিশদে লেখা আছে এই চিঠিটি, বারংবার আমার মতাদর্শ নিয়ে কথা হচ্ছে, সেলিব্রিটি হিসেবে আমি কাউকেই দোষ দিইনি এবং কিছু বক্তব্যও রাখিনি, আমি শুধু এটাই বলবো এখন এটা বিচারাধীন। মুম্বাই পুলিশ এবং বিচার ব্যবস্থার উপরে আমার পুরোপুরি আস্থা রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই বিচার চলবে ততক্ষণ আমি একজন মা হিসেবে সবার কাছে অনুরোধ করব অন্তত আমার সন্তানদের জন্য এই ধরনের তথ্য ছড়ানো বন্ধ করুন। আইন মেনে আমি সর্বদা চলি, নিজের ক্যারিয়ারে আমি 29 বছর ধরে কঠোর পরিশ্রম করেছি, তার উপরে মানুষের যে ভরসা আছে তা আমি নষ্ট হতে দেব না। সকলকে অনুরোধ করব আমাকে এবং পরিবারের প্রাইভেসিকে একটু সম্মান দিন, আইনকে আইনের মতো চলতে দিন। শেষে লিখেছেন, সত্যমেব জয়তে। শিল্পার এই কাতর আবেদন সত্যিই কি প্রভাব ফেলবে নেটিজেনদের ওপরে? তারা কি সত্যি শিল্পাকে দোষারোপ করা বন্ধ করবেন? আর এটা তো সত্যি কথাই যে কোনো পুরুষ বা স্বামী দোষ করলে তার দোষের ভাগিদার হিসেবে স্ত্রীর নাম উঠে আসে। কেন এটা বারবার হবে, আপনারা কি মনে করেন? Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.